अपने पूरे परिवार के साथ देखिए पैडमैन की कहानी. डाउनलोड एंड सब्सक्राइब टू द Z5 ऐप राइट नाउ. हाय रोकते अमित तोनी. हाँ ছেলেটাকে চিনতে পারছেন? ওই যে চিনতে পেরেছেন কি? আমি চিনতে পেরেছি, ওই তো ছেলেটাই. জানেন তো, এই ছেলেটাই হচ্ছে রাজ. ওই আমার মেয়েকে নাচের প্রোগ্রাম করতে নিয়ে গেছিল, ওই ছেলেটাই. আমি একবার ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন. আমি নিজে একবার ওকে শাস্তি দিতে চাই, নিজের হাতে শাস্তি দিতে চাই. আমাকে একবার যেতে দিন, একবার যেতে দিন, একবার. কি করছেন কি? ও তো আপনাকে চেনে, আপনাকে দেখতে পেলে আমাদের পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যাবে. আর পুলিশ তো ফাঁদ পেতেছে রাজকে ধরার জন্য. কিন্তু কিন্তু আমার মেয়েটা, আপনার মেয়ের কিচ্ছু হবে না, ও ভালো মতো ফিরে আসবে. এবার চলুন. নীল একটা কথা বলো, তুমি ধরো আমায় ফোন করলে, এদিকে আমার গলা আশা করছো, কিন্তু ফোনটা রিসিভ করলো অন্য কেউ, তুমি কি করবে? আমি কি করব? আমি প্রশ্ন করব. কি প্রশ্ন? আমি প্রশ্ন করব যে আপনি কে? আমি তো আমার স্বামীকে ফোন করেছি. মোট কথা হচ্ছে আমি জেরায় জেরায় জেরবার করে দিই. মানে আমায় ফোন করে আমার গলা না পেয়ে অন্য কারোর গলা পেলে তুমি ঝপ করে ফোনটা কেটে দেবে না, তুমি প্রশ্ন করেই যাবে, তাই তো? হ্যাঁ, আমি তাকে প্রশ্ন করব, আমার স্বামীর ফোনটা আপনার কাছে কি করে গেল, চুরি হয়েছে নাকি খুঁজে পেয়েছে? মোট কথা দেখো, আমি তো কিছু ভুল করিনি বা আমি চুরি করিনি, তাহলে আমি কেন ভয় পাবো? হ্যালো, রাইট, মানে লালটু বাবুর ফোনে যে ফোন করেছিল সে হয় ভয় পেয়েছিল বা নিজেকে গোপন করার চেষ্টা করছিল বা অন্য কিছু. মোট কথা সে ঠিকঠাক কেউ নয়, নাহলে ঝপ করে ফোনটা কেটে দিত না. হ্যাঁ, ঈশান চ্যাটার্জি বলছি. হ্যাঁ, আইপিএস অফিসার দামিনী সেনের সঙ্গে এসেছিলাম একজনকে হ্যান্ড ওভার করতে, ঠিক বলেছিলাম, ধন্যবাদ. বলছি একটা নম্বর দিচ্ছি, একটু ডিটেল চাই, মানে নম্বরটাকে ট্যাপ করতে হবে. নম্বরটা হলো 99830. ফোনের ওপারে কে যে আমার গলা পেয়েই হঠাৎ করে ফোনটা কেটে দিলো?